আমাদের হাতে বেড়ে মানুষকে ভোট দিতে দিন। কেউ বিজেপির লোকদেরকে অনুরোধ ডিস্টার্ব করেন না। এজেন্ট নয়, ভোটার নয়, কিছু নয়। এই বুথের তারা এসে ভোটে যেয়ে বোঝে ভোট বন্ধ করুন। আমি বসতে গিয়েছিলাম, তো যাই হোক ভিতর থেকে আমাকে বললে এখন বসা হবে না, পরে আসবেন। ভিতরে যারা আছে হ্যাঁ, তো আমি ঠিক আছে, আমি বেরিয়ে যখন চলে আসছিলাম তো আমি দেখছি যে ওদেরই এক মহিলা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট করছে। তো আমি ওখানে প্রতিবাদ করা সত্ত্বেও ওনার এক পুলিশ, বেঙ্গল পুলিশ ছিল, ওনাকে বললাম, উনি আমাকে বললো আপনি সরে যান এখান থেকে। তো আমি বললাম তাহলে আমি যখন সরে যাবো তাহলে উনি কী করছে এতক্ষণ ধরে? এই বলাতে এরা আমার উপরে চড়াও হয়ে যায়। না না, ওদের দেখুন ওদের ক্যাম্প কোথায় করেছে 200 মিটারে, ওরা 200 মিটারের মধ্যে করেছে কিনা দেখুন। আমাদের কোনো ক্যাম্প নেই, কোনো ক্যাম্প করতে দেয়নি আমাদের। আমি শেষ কথা এখানে, আমার কথা শুনে চলতে হবে কি? পুলিশ নিয়ে চলে আসছে আমাদেরকে, আমাদের ভোটারকে তাড়িয়ে দিচ্ছে পুলিশ। পুলিশ দিকে ডিস্টার্ব করছে, পুলিশ এজেন্ট গেল, কেউ নাই এখানে, কোনো এজেন্ট মানে এজেন্ট নয়, ভোটার নয়, কিছু নয়। এই বুথের তারা এসে ভোটে যেয়ে বলছে ভোট বন্ধ করুন। কেউ এসে বলছে, কেউ এসে বলছে আবার বলছে আপনারা নাকি ভোট প্রভাবিত করুন। আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা কেউ এখানে পাবলিক আছে, পাবলিক আছে, পাবলিককে জিজ্ঞেস করুন, যারা ভোটার আছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমাদের হাতে বাজার মানুষকে ভোট দিতে দিন, কেউ বিজেপির লোকদেরকে অনুরোধ ডিস্টার্ব করেন না। হাতে বাজার লোককে ভোট দিতে দিন। হাতে বাজার মানুষ কোনোদিন কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে না। আপনার হাতে বাজার মানুষ কোনোদিন বুথ দখল হয় নাই, আপনারা এভাবে বুথ দখল করতে আসেন না। বুথ দখল করতেও দেবো না, বুথ দখল করতেও দেবো না। Thank you.
আপনারা জানেন তো এটা অ্যাকচুয়ালি গোয়ালপাড়া ঐতিহ্যবাহী গ্রাম। আপনারা গ্রামের রীতিরেওয়াজ জানেন তো যে গ্রামে গ্রীষ্মদিনে অতিথি এলে গুড় বাতাসা দেওয়া হয়। তো আজকে আমাদের ভোট চলছে, আমরা প্রত্যেকটা এলাকার মানুষকে নিমন্ত্রণ করেছি, তারা অতিথি রোদে গরমে আসছে, তাদেরকে গুড় বাতাসা দেওয়া হচ্ছে, নকুলদানা দেওয়া হচ্ছে, উন্নয়ন দেওয়া হচ্ছে, সেই উন্নয়ন নিচ্ছে। আর ঝটাঝট এক নম্বরে বোতাম টিপে অসিত মালকে ভোট দিচ্ছে। এই উন্নয়নের নিরিখে বুথগুলো দেখুন, একটাও বিরোধী কেউ এজেন্ট নেই, সব উন্নয়নে সামিল হয়ে গেছে। একটা আছে, একটু পরেই উন্নয়নে সামিল হয়ে যাবে তৃণমূল কংগ্রেসে। এই গুড় বাতাসা, সব স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, রাত দিন পরিষেবা চলছে। সকালে হয়তো লক্ষ্মী ভাণ্ডার চলছে, দুপুরে স্বাস্থ্যসাথী চলছে, রাতে সবুজ সাথী চলছে, দুপুরে গুড় বাতাসা চলছে। এটা ট্র্যাডিশন গ্রাম বাংলার, এটা চলবে। দেখা যেত অনুব্রত মণ্ডল থাকাকালীন এই গুড় বাতাসা, নকুলদানা এগুলো ভোটের আগে প্রায় উঠত এবং তিনি করেও গেছিলেন, তিনি কিন্তু আজকে নেই, অথচ ভোট কিন্তু তিনি দিতে পারলেন না, কি বলবেন এই বিষয়ে? দেখুন, তিনি নেই, তিনি রাজনৈতিকভাবে বিরোধী পক্ষর শিকার। তেনাকে গায়ের জোরে জেলবন্দি করে রাখা হয়েছে, তিনি ফিরে আসবেন। তিনি নেই কিন্তু তেনার শিষ্যরা তো রয়েছে, তেনার শিষ্যরা তো মরে যায়নি। অনুব্রত মণ্ডলে গোটা বীরভূম জেলা জুড়ে শিষ্য রয়েছে।